হে ইয়ারো, গুড মর্নিং তোমাদের সবাইকে, স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ, জাস্ট আমি অফিসে ঢুকছি, এখন অফিস থেকে বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আপাতত এখন গল্পতে বসে আছি, দেখতে পাচ্ছ সুন্দর এসি চলছে। এই গাড়িগুলোই এখন ডুরান কাপে যে ম্যাচ হচ্ছে, তো সেইখানে যাচ্ছে। তো গুড ইভিনিং, অলরেডি ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 4:30 বেজে গেছে। একটু পরে আজকে একটা বন্ধু আসার কথা, তো আজকে স্প্ল্যানেটে যাওয়ার কথা, সিমপার্ক মল তোমাদেরকে দেখাবো। আর আজকে খুব ক্রেভিং উঠেছে বিরিয়ানি খাওয়ার, তো বিরিয়ানি আজকে খেতেই হবে। সে যেখান থেকেই পাই, যাইভাবেই পাই, খেতে আজকে হবে। আর একটা ছোট্ট ঘটনা, আজকে আমি অ্যাকচুয়ালি, তোমরাও হয়তো ভিডিওতে দেখেছো যে আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, তো আজকে খুব ঘামছিলাম। তো মানে আনফর্চুনেটলি একজন জিজ্ঞেসও করলো যে কি ব্যাপার, এত ঘামছো কেন? বললাম না, এটা আমি নর্মালি একটু ঘামি, তো এই আর কি ব্যাপার, ইনসিডেন্ট। মানে একজন কেয়ার করলো, বললো ব্যাপারটা খুব ভালো লাগলো, তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা, আর কিছুই না। খুব জেনুইন ভদ্র মহিলা ছিলেন উনি, এবং খুব মানে শান্তভাবে নিজের সিট ছেড়ে দিয়ে, মানে এই যে আপ্রাণটা, এই জিনিসটা, এটাই খুব ভাল লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু না। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ, আমার সেরকম কিছু ব্যাপার না, অ্যাকচুয়ালি ওই তাড়াহুড়ো করে বেরোচ্ছি, দৌড়ঝাঁপ করলে আমার একটু ঘাম বেশি হয়। তোমরা ভিডিওতে দেখেছো অলরেডি যে আমি একটু ঘামি বেশি, তো সেই জন্যেই একটু ঘাম বেশি হচ্ছিলো, আর কিছু না। আর ওয়েদার আপডেট জানি না তুমি শুনতে পাচ্ছো কি না, আজকে ওয়েদার আপডেট খুব খারাপ, জানি না আমি এক্সপ্লোর করতে পারবো কি না বা কী হবে। রাইট নাও এখন পুরো বাদ চমকাচ্ছে, বৃষ্টি তো হবে অনিবার্য, আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিডিটি। হ্যাঁ, আকাশ মেঘলা, বৃষ্টি নেই, বাট বৃষ্টি হবে এবং প্রচণ্ড হিউমিডিটি, মানে আজকে ঘাম প্রচণ্ড পরিমাণে হচ্ছে। এখন এই জাস্ট আরেকটু কিছু কাজ বাকি আছে, করে নিয়ে আমি অফিস থেকে বেরোবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা যতক্ষণ না আমি যাচ্ছি এক্সপ্ল্যানেটের, আজকে নিউ মার্কেটে আজকে যাওয়ার কথা, কিছু এক্সপ্লোর করার কথা, আর আজকে তোমাদের সিমপার্ক মল এক্সপ্লোর করাবো। আর তার সাথে আমার আজকে একটু ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার, তো আজকে বিরিয়ানি যেখানে যা পাই খেতেই হবে, দ্যাটস ইট। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি একটু পরে ফেরত আসছি। সো লাইফ ইজ গোয়িং অন উইথ ইউ উইদাউট ইউ। তো আজকে একদম অন্যরকম প্ল্যান ছিল, একদম পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল। আজকে সিমপার্ক মলে যাওয়ার কথা ছিল এবং ওখানে এক্সপ্লোর করার কথা ছিল, তোমাদেরকে ওইখানকার ভিডিও দেখানোর কথা ছিল। রাইট নাও 15টা বাজতে যায়, দেখতে পাচ্ছ। তো এখন চলে এসেছি ঘরে। তো যাই হোক, আজকে বলেছিলাম যে আমার ক্রেভিং উঠেছে বিরিয়ানি খাওয়ার, এমনি রোজই ভালো লাগে, যাই হোক আজকে স্পেশালি কেন জানি না, তো বিরিয়ানি খাওয়ার প্রচণ্ড পরিমাণে ক্রেভিং উঠেছে বলে জাস্ট আমি এই বাড়িতে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জাস্ট একটু বিরিয়ানি নিয়ে এসেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা। তো এই দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের পাড়ার দোকানে একটা বিরিয়ানি, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে, ডিসেন্ট পরিমাণের কোয়ান্টিটি। রাইসের পরিমাণ দেখতেই পাচ্ছ, রাইসটা বলবো না, একদম ফাইন গ্রেডেন রাইস, নর্মাল ঠিক আছে, ভালো রাইসের একটা স্ট্রং অ্যারোমা এবং ফ্লেভার বেরোচ্ছে। স্যালাড আর ডিম আছে, আর এই হচ্ছে চিকেন, আলুটা আমি দেখাচ্ছি, ঘেটে গেছে এই যে আলু, এই যে দেখতে পাচ্ছ আলু, আর এই হচ্ছে চিকেন, চিকেন লেগ পিস। তো এইটার দাম ডিম ছাড়া নিলে হচ্ছে তোমার 100 rupees, আর ডিম নিয়ে হলে হচ্ছে 110, 10 টাকা ডিমের জন্য। যাই হোক, তো তোমার কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে বলবো না, আর যে স্ট্রং ফ্লেভারটা বেরোচ্ছে মারাত্মক লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমি একটু টেস্ট করে দেখি, টেস্ট করে দেখে তোমাদের অনেস্ট রিভিউটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, দেখো পেঁয়াজের বেরেস্তা, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো মোটামুটি ডিসেন্ট পরিমাণের আছে বেরেস্তা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো বেরেস্তা দেখো, এবং চালটাও খুব সুন্দর, নাইস দেখতে পাচ্ছ। আমি ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কী কোয়ালিটির বিরিয়ানি, খারাপ নয়, ভালো, বাট এর থেকে 110 টাকা, এই দেখো বেরেস্তা,
তো 110 টাকায় এর থেকে ভালো বিরিয়ানি আমি খেয়েছি, চিকেনটাও ভালো সফট তোমাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছি আমার সামনে এই যে একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে, খাবো বলে একদম রেডি। তো যাই হোক, আমি ফার্স্ট বাইটটা নিয়ে দেখছি যে অ্যারোমাটা বেরোচ্ছে, খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, একদম স্ট্রং ফ্লেভার বেরোচ্ছে গোলাপ জলের। এবং চিকেনটাও দেখো কত সফট, অলরেডি দেখো ভাঙলাম, দেখতে পাচ্ছ চিকেনের পিসেসটা অলরেডি ভেঙে চলে এসছে। খুব ভালো, একটু স্ট্রং ফ্লেভার লেগেছে কেওড়া জল আর গোলাপ জলে, ফ্লেভারটা একটু স্ট্রং লেগেছে, আদারওয়াইজ মোটামুটি ওকে ওকে। মানে 110 টাকা এর থেকে ভালো বিরিয়ানি আমি খেয়েছি, বলবো না যে এটা ভালো, 110 টাকা এর থেকে ভালো বিরিয়ানি আমি খেয়েছি। তো এটা ওকে ওকে ঠিক আছে। দেখো পেঁয়াজের বেরেস্তাও আছে, আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি একটা হেভেন বাইট নিচ্ছি, যদিও চামচে খেতে আমি পছন্দ করি না, যেহেতু একা একা শ্যুট করতে হচ্ছে, তো সেই জন্য চামচে খাচ্ছি, কারণ চামচে খাওয়া আমিও পছন্দ করি না, আমি শুধু রাইসটা খেয়ে দেখছি। না ভালো, সেদ্ধ হয়েছে ভালো, সুন্দর, কিন্তু ব্যালেন্সটা আরেকটু বেটার হতে পারতো, একটু গোলাপ জলের গন্ধটা আমার বেশি লাগছে। গোলাপ জলের গন্ধটা একটু বেশি লাগবে, আর একটু বেটার হতে পারতো। আচ্ছা আলুটা দেখছি, আলুর ভেতরে তোমাদেরকেও দেখাচ্ছি যে ভালো পরিমাণে মশলা ঢুকেছে না ঢোকেনি, একটু ঝালঝাল বিরিয়ানি, একটু মশলাদার বিরিয়ানি আছে, আর খুব যে ড্রাই সেটা বলবো না, বাট মোটামুটি ড্রাই দিকে, মানে এটাও নয় যে শুধু তোমরা খেতে পারবে না, এর থেকে সাইড ডিশ লাগবে, সাইড ডিশ ছাড়াও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, খেতেই পারো, বাট একটু ঝালঝাল, খুব ভালো, মানে একটু মশলাদার বিরিয়ানি। তো যাই হোক, আমি আলুটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের আমি চিকেনটা দেখাচ্ছি, চিকেনটা মোটামুটি সফট ভালো পিস, সে দেখো চিকেনের সফট আছে, দেখতে পাচ্ছ যে লেগ পিস পড়েছে আমার, আমি এটা বাইট নিয়ে দেখছি। দেখো চিকেনটা অলরেডি তোমাদেরকে ভেঙে দেখালাম যে যে এটা ভেঙে এসছে, একদম ইজিলি ভেঙে যাচ্ছে, আমি থোট টেস্ট দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠোঁট টেস্টে পুরো পাস পাস করে ফেলেছে, এবং দেখো ঠোঁট টেস্ট দেওয়াতে চিকেনটা কি সুন্দর পরিমাণে খুলে এসছে, এবং খুব সুন্দর অনবদ্য, মানে চিকেনটা ভালো ফ্রেশ। আর একটা আমি বাইট নিয়ে দেখছি, ভালো সফট, একদম সফট চিকেন, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের, এবং যেটা সব থেকে বড় জিনিস সেটা একদম চিকেনটা ফ্রেশ, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আলুটাই যদি আমি আসি, দেখতে পাচ্ছ আলু, দেখো আলুটা কিন্তু মোটামুটি স্ট্রং, মানে কালারটা দেখো, শুধু দেখতে পাচ্ছ কালারটা, দেখো আলুর কালারটা দেখো, দেখতে পাচ্ছ ব্রাউনিশ, ভেতরে মশলা ডুবেছে আমি না খেয়েই বলতে পারি, আর নরমটা জাস্ট দেখো কতটা পরিমাণে নরম, এই দেখো দু আঙুলে চিপছিয়ে দেখো খুলে যাচ্ছে, ঠিক আছে, ওই দেখো ভেঙে গেল, তো ভালোই পরিমাণে নরম, এই দেখো ভেতরে মশলাটা দেখো ভালো পরিমাণে ঢুকেছে, এবং দেখতে পাচ্ছ হালকা ব্রাউনিশ কালার। তো আমি খেয়ে দেখছি, হ্যাঁ ভেতরে এই যে বললাম মশলাটা একদম সুন্দর পরিমাণে ঢুকেছে, তো ডিমের আর কি রিভিউ দেবো, ডিম খেয়ে দেখছি, ডিম ডিমের মতো খেতে, এটা রিভিউ দেওয়ার কিছু নেই, বাট আলুটা আর চিকেনটা একদম ফ্রেশ, দেখো চিকেনটা কতটা ফ্রেশ, আর একবার আমি তোমাদের দেখাচ্ছি, এবং চিকেনের ভেতরেও কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকেছে, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, এবং খেতে খুব অনবদ্য লাগছে। আর একবার দেখাচ্ছি তোমাদের চিকেনটা কতটা ফ্রেশ, দেখো পুরো সাদা জুসি ব্যাপারটা পুরোপুরি পরিমাণে আছে। তো যাই হোক, আমি মোটামুটি খেয়ে নি, তোমাদেরকে বলে দিলাম, দেখিয়ে দিলাম, এবার অনেস্ট কিছু কথায় আসছি, আপাতত আমি খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে,
আর আজকে অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তো ফাইনালি বিরিয়ানিটা খেয়ে নিয়ে আমি কিছু অনেস্ট কথায় আসছি। তো কিছু অনেস্ট কথা তোমাদেরকে বলি, যে বিরিয়ানিটা খেলাম ভালো, ওকে ওকে ভালো, মানে খারাপ, আমার তো বিরিয়ানি খুব ভালোই লাগে, খারাপ লাগে না, এবং আমার শুধু না, প্রত্যেকজনের আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরও খুব ভালো লাগে বিরিয়ানি। তো আমার তো ভালোই লেগেছে, তো ভালো গুড, মানে আমি যদি এটা 10-এর মধ্যে নম্বর দিতে হয় আমি 8, 7.5 নম্বর দেব, মানে বুঝতেই পারছো যে ভালো, খারাপ বলা যায়, বাট ইট কুড বি বেটার। আর 110 টাকায় এর থেকে ভালো বিরিয়ানি কিন্তু আমি খেয়েছি, সেটা আমি বারবার রিপিট করছি এই কারণে, কারণ যে প্রাইসটা নিচ্ছে সেটা একদমই কম না, এটা যদি 70-80 টাকা হতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ ওকে ঠিক আছে প্রাইস অনুযায়ী, বাট 20-30 টাকাটাও ম্যাটার করে। তো দ্যাটস দি রিজন যে ওকে ঠিক আছে খেতে পারো একবারের জন্য, ভালো মানে ভালোই খেতে পারো ওকে। তো এই গেল বিরিয়ানির কথা। তো এইবারে যেটা বলার সেটা হলো আজকের যে প্ল্যানটা ছিল তোমাদেরকে, সিম্পাক মলে যার আসার কথা ছিল তার আনফর্চুনেটলি একটা কাজ পড়ে যায়, সেই জন্য সে আসতে পারে না। আই হোপ কালকেই তার সাথে দেখা হবে, আমি কালকেই তার সাথে মিট করব, কাছাকাছি মিট করব, তোমাদেরকে এখন রিভিল করছি না যে কোথায় মিট করব, বাট এইটুকু বলে দিচ্ছি যে খুব কাছাকাছি কোথাও মিট করব। তো যাই হোক, বলে অল অ্যাবাউট ডেস্টিনিজ, সো ডেস্টিনিতে যেটাই থাকবে সেটাই হবে, আজকের ডেস্টিনিতে এটাই ছিল, সেই জন্য পুরো প্ল্যানও চেঞ্জ। বিরিয়ানি খেতে যে যাবো কোনো দোকানে এক্সপ্লোর করব সেটাও করতে পারিনি, এক তার মাত্র একটাই কারণ, সেটা হচ্ছে পুজোর এখন মারাত্মক ভিড় সব জায়গায়, ঠিক আছে, পরিহার চত্বর, স্প্ল্যানেড, সদন, সব সব আমি ওই সব জায়গা পেরিয়ে আসি, তো প্রচণ্ড ভিড়, মানে আমি সাহস পাইনি যে সেখানে গিয়ে খাবো বা ভিডিও করবো এবং কি কোয়ালিটিটা ওরা তুলে দেবে, দ্যাটস ওয়াই। এবং বিরিয়ানি খাবো আজকে, ক্রেভিং উঠেছে তো খেতে হবেই, তো সেই জন্য পাশেই পাড়ার দোকান থেকে এটা আনা, আমাদের এটা পাড়ার দোকানই বলতে পারো, একদমই কাছে, বাট টেস্ট ওয়াইজ বলেই দিলাম যে কিরম কি, তোমরা ডেফিনেটলি খেতে পারো, ট্রাই করতে পারো, কেউ আশাহত হবে না এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপাতত এখন দেখছি কি করা যায়, মোটামুটি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন 9টা বাজে, তো আমার কিছু কাজ আছে, বাইরে বেরোবো, একটু ওষুধ কিনতে হবে বাবা মায়ের, আর এছাড়াও আমার কিছু জিনিস কেনার আছে, তো কেনাকাটি করে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, আর যখন যা হবে আমি সেই অনুযায়ী দেখাবো। বাট কালকে আজকে যে বন্ধুর সাথে দেখা হয়নি, আই হোপ কালকে দেখা হবে এবং কালকে তোমাদেরকে দেখাতে পারবো, এবং ওর মুখেই শুনে নিও ও কেন আজকে সিম্পাক বনে আসি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি বাইরে থেকে কেনাকাটি করে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছ জাস্ট আমি বাইরে থেকে এলাম, কেনাকাটি যেটা ছিল বাবা মায়ের ওষুধ এবং আমার টুকিটাকি একটু কেনাকাটি ছিল, তো সেইগুলো করে এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে জাস্ট বসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, সো ভালো লাগলে যা যা করতে হয় করে দিও, একটু সাপোর্টটা দেখিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এখনও অবধি যা যেটুকু এগাতে পেরেছি সেটুকু এগানো আমার পক্ষে একার পক্ষে সম্ভব নয়, সেই জন্য তোমাদের কাছেই আমি বারবার করে সেই আশাটা রাখি যে তোমরা যেটুকু ভরসা আমাকে দেখেছো তার থেকে আরও আরও বেশি ভরসা আমাকে দেখাবে। তো এইটুকুই ছিল আজকের ব্লগটা, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে যা যা করতে হয় জাস্ট করে দিও, গুড নাইট, সুইট ড্রিম, অ্যান্ড কিপ স্মাইলিং। আর পুজোর কেনাকাটি যারা যারা এখনও করনি তারা তারা একদমই যাও গিয়ে কেনাকাটি করো, বা ঘরে বসে অনলাইনও কেনাকাটি করতে পারো। অলরেডি আমি এটা কালকের ব্লগে বলে দিয়েছি যে অনলাইন আর অফলাইন কেনার মধ্যে একটা ডিবেট বা যাই হোক একটা কথা যুক্তি তোমাদেরকে বলেছি। সো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং।